نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم حاضرين وأمر ছোট বড় ভাই ও বোনেরা ও আমার পর্দা আড়ালের মা ও বোনেরা ও আমার মুরব্বিয়ান আজম আমার উস্তাদ সাহেব আমাকে আদেশ করেছেন যে শয়তান সম্পর্কে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক যদি আমাকে তৌহিদ দান করেন শয়তান সম্পর্কে কিছু কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ শয়তান আল্লাহ তাআলার এক জীব আগুনের সৃষ্টি শয়তানের আসল নাম ইবলিস সে ছিল জিনদের সর্দার তথা ফেরেশতাদের সর্দার এবং পৃথিবীর এমন কোনো স্থান বাকি নাই যেখানে সে আল্লাহর জন্য সিজদা করে নাই আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করেন যে আদমকে সিজদা করো ফেরেশতারা সবাই তখন আল্লাহর আদেশ পালন করেন কিন্তু শয়তান অহংকারের সহিত অমান্য করিয়া বলিল যে আমি আগুনের সৃষ্টি হযরত আদম আলাইহিসসালাম মাটির সৃষ্টি আমি সিজদা করিব না যার ফলে আল্লাহ পাক তাকে ইবলিস নামে হত্য করেন সে আল্লাহ পাক হইতে উন্মতি লইয়া বিভিন্ন রূপ ধারণ করে সর্বদা মানব জাতিকে কুকাজে ডাকে ও সৎ কাজে বাধা দেয় তার প্রতিফল দুজক অবাধারিত ও